সুসংগম দর্শক অর্গানাইজার সকলে আমরা কিন্তু আজকে বাংলার উৎসবে ব্রতী হয়েছি। আমরা সুর সঙ্গমের হাত ধরে দেবরাজকে পাবো, তার আগে একজন শ্রেষ্ঠ বাঙালির শিরোপাকে আমরা কিন্তু সম্মান এবং শ্রদ্ধা জানাই গানে গানে দেবরাজ আসার আগে। এই আবৃত্তিটি যে মানুষটির জন্য মানুষটির পরিচয় করে দিচ্ছি, আবৃত্তির নাম বেহালার ছেলে। বেহালা কোন গ্রাম নয়, বেহালা কোন শহর নয়, বেহালা কোন উপত্যকা নয়, বেহালা কোন জঙ্গল নয়। রাত 10:30 নক্ষত্রের আলোয় ট্রাম ভরতিল, রাত 11:00 মাঝখানা 37 নম্বর বাস ছুটে আসে গোটা খিদিরপুর নিয়ে, রাত 12:00 ডায়মন্ড হারবার রোড চলতে শুরু করলো, 2 মিনিটের মধ্যে ডায়মন্ড হারবার রোড ছড়িয়ে পড়লো কীর্তির আশার মতন ভারতবর্ষ। কয়েক হাজার মাইল দূরে ব্যাট করছে বেহালা ছেলেটা, এখন শান্ত কিন্তু রাগী, স্থির কিন্তু জেদি এবং সমাহিত। মা দেখো দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ওই ছেলেটাকে। এ কে বললো কথাটা? আমি রাজার হাটে থাকি। কোথায় থাকো তুমি? রাজার হাটে না, আমি তারাতলায় থাকি, আমি বারাসাতে থাকি, আমি বালুরঘাটে থাকি, আমি কুচবিহারে থাকি। আমাদের ভারতবর্ষে আমরা কিন্তু সকল মানুষকে তার আমিত্ব নিয়ে বিচার করি, আর সেই আমি কয়েক হাজার মাইল দূরে ব্যাট করছে বেহালার ছেলেটা। রাত্রি 12:30 আকাশ থমথমে, ভারতবর্ষের আকাশ চিরকালই থমথমে, জ্যোৎস্নায় ভরে গেছে ভারতবর্ষ, গরিবের ভারত, বড় লোকের ভারত, অভিজাত ভারত, দলিত ভারত। একটা তুলন্ত ছয় মারলো ছেলেটা, জ্যোৎস্না পেরিয়ে বল গিয়ে পড়লো অসমের জঙ্গলে। সেখানে 3 জন টেররিস্ট বসেছিল সায়ানাইড খাবে বলে, তারা লাফিয়ে উঠলো, আহ মৃত্যু, আমরা মৃত্যুর আগে আর একটা ছয় দেখে যেতে চাই। কয়েক হাজার মাইল দূরে ব্যাট করছে বেহালার ছেলেটা, এখন জ্যোৎস্না পেরিয়ে জ্যোৎস্না পার হয়ে বল গিয়ে পড়লো বোম্বে ধারভিতে। ধারভি হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় বস্তি, সেখানে 3 জন মারপিট করছিল রুটি তড়কা নিয়ে, থেমে গেল উদ্বেগে, আর একটা বল চলে যাচ্ছে বাউন্ডারির দিকে। শুধু গ্যালারি নয়, সারা ভারতবর্ষ উঠে দাঁড়িয়েছে একবার দেখবে বলে, বলটা কোথায় গেল দেখবে বলে। তাই সবাই মিলে একসঙ্গে, ধর্ম ভুলে জাতি ভুলে একসঙ্গে সবাই মিলে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হম হ্যায় বুলবুলে ইয়ে গুলিস্তান হামারা, ইয়ে গুলিস্তান হামারা। আমরা ভারতবাসী মধ্যে দেবরাজকে আমরা পরে আর একবার অভ্যর্থনা জানাবো, তার আগে খুব জোরে হাততালি দিয়ে দেবরাজকে একবার বলাগড় বাসী থেকে অভ্যর্থনা, ধন্যবাদ। I'm here.
অমিত গাঙ্গুলি বিখ্যাত উনি ইনকারিং খুব ভালো আমাদের আমাদের বলা করতে খুব ভালো লেগেছে। আজ আমি তো আপনাকে আমাদের থানার তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আগামী বছরের জন্য আপনাকে আপনাকে প্রতিনিধি আপনাকে অতিরিক্ত আপনাকে ইয়ে জানালাম আপনি আমরা থাকবেন আপনি আমরা থাকবেন আচ্ছা আমার কথা বলার আগে আমি একটা কথা খালি বলে দিই সাউন্ডে অভিজিৎ সাউন্ড গুপ্তিপাড়া ডেকোরেটরসে আছেন বিশ্বাস ডেকোরেটর লাইটে সরকার লাইট এবং ক্যামেরায় স্টুডিও ফটো ভিশন ঠিক আছে
শেষ দুটি গান আমাদের ডুয়েট, ডুয়েটের জন্য আমি রাজশ্রীকে ডেকে নেব। আচ্ছা আমরা ঠিক করে সে দেখুন, আর আমার মনে হচ্ছে দেবরাজের কিন্তু আমরা গান দেখছিও না, লাইভ পারফরমেন্স দেখছি সঞ্জু বাবার। দেখুন তো সঞ্জু বাবাকে দেখতে পাচ্ছেন কিনা? সঞ্জু বাবা এটা একটু বেশি হয়ে গেল, কোনো চাপ নেবে না গুরু। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, যার জন্য অ্যানাউন্সমেন্টটা তিনি কিন্তু মঞ্চে এসে গেছে। আমি প্রথমেই আমি কিছু বলতে চাই, কারণ